এই মুহূর্তে আরো একটি খবরের দিকে নজর রাখছি। কুনাল ঘোষের দায়ের করা মামলায় শুভেন্দু অধিকারীকে হাজিরার নির্দেশ আদালতের। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, শুভেন্দু অধিকারীকে হাজিরার নির্দেশ আদালতের। কুনাল ঘোষের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা আগামী 20 মে শুভেন্দুকে আদালতে হাজিরার নির্দেশ। অনুপম আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, কি জানিয়েছে আদালত? হ্যাঁ দেখো, তোমায় জানিয়ে রাখি যে আজকে নিম্ন আদালত যেটা জানাচ্ছে যে কুনাল ঘোষ যে মামলা দায়ের করেছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, সেই মামলার পরিপ্রেক্ষিতে আজকে ম্যাজিস্ট্রেট জানিয়েছেন আগামী মাসের 20 তারিখে নিম্ন আদালত অর্থাৎ ব্যাংশাল কোর্টে হাজিরা দিতে হবে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে। এটা স্পষ্ট করে দিয়েছে হাইকোর্ট আজকে নিম্ন আদালত। তোমায় জানিয়ে রাখি এই মামলাটা করার পেছনে কারণ কি। এই মামলাটা করার পেছনে কারণ কুনাল ঘোষের একটি বক্তব্যের জেরে শুভেন্দু অধিকারী পাল্টা বক্তব্য রাখেন এবং সেখানে তিনি বলেন যে কুনাল ঘোষকে তার বাবা ত্যাজ্যপুত্র করেছেন, এখানেই আপত্তি ছিল কুনাল ঘোষের। এবং এই কোর্ট আনকোর্ট এই বক্তব্যটাকে হাতিয়ার করে কুনাল ঘোষ তিনি নগর দায়রা আদালতে একটি মামলা করেন, যে মামলার আজকে শুনানি ছিল, মামলায় হাজিরা দিয়েছিলেন আজকে কুনাল ঘোষ। এবং সেখানেই নিম্ন আদালত জানায় যে এই মামলাটা তারা পুরো শুনতে চায়, কি বক্তব্য রেখেছিলেন শুভেন্দু অধিকারী, কোন প্রসঙ্গে এই বক্তব্য রেখেছিলেন শুভেন্দু অধিকারী, যাবতীয় বক্তব্য তার কাছ থেকেই শুনতে চান আদালত। সে কারণেই আগামী 20 তারিখ আদালত নির্দেশ দিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আদালতে হাজির থাকতে হবে, ব্যাংশাল কোর্টে হাজিরা দিয়ে কোর্টকে জানাতে হবে কেন শুভেন্দু অধিকারী কুনাল ঘোষের বিরুদ্ধে এই বক্তব্য রাখলেন, কোন পরিপ্রেক্ষিতে রাখলেন, এই গোটা বিষয়টি শুভেন্দু অধিকারীর কাছ থেকে জানতে চান আদালত। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী নিজে আসবেন না তার আইনজীবীকে পাঠাবেন সেটা এখনো স্পষ্ট নয়। তবে আজকে নগর দায়রা আদালত নিম্ন আদালত স্পষ্ট করে দিয়েছে যে এই মামলার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে আসতে হবে এবং আদালতে গিয়ে জানাতে হবে যে কেন তিনি এই ধরনের মন্তব্য রাখলেন। একদমই অনুপম, যে খবরের দিকে আমরা নজর রেখেছি কুনাল ঘোষের দায়ের করা মামলায় শুভেন্দু অধিকারীকে হাজিরার নির্দেশ আদালতের। আমি অনুপম একটু জানতে চাইবো আবেদনে ঠিক কি বলা হয়েছিল। আর দেখো, তোমায় জানিয়ে রাখি যে একটি বক্তব্য রেখেছিলেন কুনাল ঘোষ, যে বক্তব্যটা রাজনৈতিক বক্তব্য, কাউন্টার অ্যাটাক করার চেষ্টা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতাকে। সেখানে রাজ্যের বিরোধী দলনেতা পাল্টা বক্তব্য রাখেন কুনাল ঘোষের বিরুদ্ধে এবং তিনি বলেন যে কুনাল ঘোষকে তার পরিবার তার বাবা ত্যাজ্যপুত্র করেছে। তখন কুনাল ঘোষ এই বক্তব্যটাকে হাতিয়ার করে পাল্টা বক্তব্য দিয়েছিলেন এবং একইভাবে তিনি নিম্ন আদালতে একটা মামলা করেছিলেন যে তার মানহানির মামলা তিনি করেছিলেন, যে তাকে মানসম্মান নষ্ট করা হচ্ছে, তার পরিবারকে তুলে আনা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। এই বিষয়টা কোর্টের নজরে এলে শুভেন্দু অধিকারীকে আদালতের নির্দেশ হাজিরা দেওয়ার। ধন্যবাদ অনুপম।